সকলকে নমস্কার। আর মই আছো এটা মোর জোনালী খেন্দুরিয়ালির নতুন স্টুডিও, জেড জি মিউজিক স্টুডিও। আর আপনাদের দেখিছে চারিফালে অকল গছ, বিভিন্ন ধরনের গছ। মই স্টুডিওটি বনোৱাৰ আগতে গছবিলাক লগাই লৈছো আৰু এই গোটেই বছৰটো আমি ঘৰৰ ফল মূল খাইছো, সবজি খাইছো স্টুডিওর। আৰু এটা সম্পূর্ণ গ্রিন পরিবেশ, ঘৰটো মই গ্রিন রাখিছো এখানে যিমান পাৰি স্টুডিওটো। আৰু সম্প্রতি এটা হুলস্থুলটা চলি আছে গছ কটাক লৈ, বিভিন্ন জায়গাত দেখিছো ডাঙর ডাঙর গছ কাটি দিবলগীয়া হৈছে, রাস্তা বনিছে, তাত কিবা বেলেগ বস্তু বনিছে। গতি আর সরকারে কৈছে যে আমি গছ কাটিছো যদিও আমি বিভিন্ন ঠাইত গছ ৰুইছো তাত বেলেন্স করবর কারণে। কিন্তু এটা কিছুমান জায়গা আছে, যে রিসেন্টলি যদি হুলস্থুল চলি আছে দীঘলী পুখুরীর সেই পুরোনা গছখানি লো দিলে, সেই গছখানি হৈছে গোটেই দীঘলী পুখুরীর সৌন্দর্য। এটা সেইখিনি গছ কাটি যদি বেলেগ জায়গার গছ রুয়াও সেই দীঘলী পুখুরীর সৌন্দর্যটা ঘুরে আসবে, এটা একটা ডর প্রশ্ন। রিসেন্টলি দেখিল আগরতলাত পুরোনা গছ নাকাটিবর কারণে ফ্লাইওভার প্যাটার্ন সলনি করা হয়েছে, গতি সে সেই বস্তু আমার ইয়াতো সম্ভব নাভাবো। গতি মানে সরকারকে আবেদন জানাইছো যে যদি কিবা অপশন আছে সেই অপশন গ্রহণ করক, যাতে সেই গছ কিছুপা দীঘলী পুখুরী আমি উপচার করো। গতি মো ফল বলো সমগ্র অসমবাসীর ফলের অনুরোধ আর ধন্যবাদ জানাইছো সকলকে। আর এই যেটা আমি আমার বিপ্লব চলিছে গছ সংরক্ষণ গছ বছর, তার সকলে সহযোগ করব, ধন্যবাদ, থ্যাংক ইউ, বাই বাই। সকলকে নমস্কার। আর মই আছো এটা মোর জোনালী খেন্দুরিয়ালির নতুন স্টুডিও, জেড জি মিউজিক স্টুডিও। আর আপনাদের দেখিছে চারিফালে অকল গছ, বিভিন্ন ধরনের গছ। মই স্টুডিওটি বনোৱাৰ আগতে গছবিলাক লগাই লৈছো আৰু এই গোটেই বছৰটো আমি ঘৰৰ ফল মূল খাইছো, সবজি খাইছো স্টুডিওর। আৰু এটা সম্পূৰ্ণ গ্ৰীণ পৰিৱেশ, ঘৰটো মই গ্ৰীণ ৰাখিছো এখানে যিমান পাৰি স্টুডিওটো। আৰু সম্প্ৰতি এটা হুলস্থুলটা চলি আছে গছ কটাক লৈ, বিভিন্ন জায়গাত দেখিছো ডাঙৰ ডাঙৰ গছ কাটি দিবলগীয়া হৈছে, ৰাস্তা বনিছে, তাত কিবা বেলেগ বস্তু বনিছে। গতি আর সরকারে কৈছে যে আমি গছ কাটিছো যদিও আমি বিভিন্ন ঠাইত গছ ৰুইছো তাত বেলেন্স করবর কারণে। কিন্তু এটা কিছুমান জায়গা আছে, যে রিসেন্টলি যদি হুলস্থুল চলি আছে দীঘলী পুখুরীর সেই পুরোনা গছখানি লো দিলে, সেই গছখানি হৈছে গোটেই দীঘলী পুখুরীর সৌন্দর্য। এটা সেইখিনি গছ কাটি যদি বেলেগ জায়গার গছ রুয়াও সেই দীঘলী পুখুরীর সৌন্দর্যটা ঘুরে আসবে, এটা একটা ডর প্রশ্ন। রিসেন্টলি দেখিল আগরতলাত পুরোনা গছ নাকাটিবর কারণে ফ্লাইওভারের প্যাটার্ন সলনি করা হয়েছে, গতি সেই বস্তু আমার ইয়াতো সম্ভব নাভাবো। গতি মানে সরকারকে আবেদন জানাইছো যে যদি কিবা অপশন আছে সেই অপশন গ্রহণ করক, যাতে সেই গছ কিছুপা দীঘলী পুখুরী আমি উপচার করো। গতি মো ফল অনুরোধ সমগ্র অসমবাসীর ফলের অনুরোধ আর ধন্যবাদ জানাইছো সকলকে। আর এই যেটা আমি আমার বিপ্লব চলিছে গছ সংরক্ষণ গছ বছর, তার সকলে সহযোগ করব, ধন্যবাদ, থ্যাংক ইউ, বাই বাই। যে কোনো খবরের ভাবে যোগাযোগ করক 7099017330 অথবা 7099017990।